আসসালামু আলাইকুম গাইস, অনেকে বলে ফেসবুক ভিডিও কিভাবে ডাউনলোড করব, তাদের জন্য এই ভিডিওটা। আজ তিন রকমভাবে আমি ফেসবুক ভিডিও ডাউনলোড করে দেখাবো, আপনারা যে কোনো একভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন, একটা না হলে একটা, যে কোনোভাবে আপনারা ফেসবুক ভিডিও কনফার্ম ডাউনলোড করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অল সিলেক্ট করুন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছাই। ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটা চলে যাবেন। তো আমি পরে ভিডিওটা ডাউনলোড করব। এই ভিডিওটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম পরে দেখেন তিনটা একটা আইকন আছে, ওখানে একবার টাচ করবেন। টাচ করার পর এখানে দেখেন কপি লিঙ্ক, দেখেন কপি লিঙ্ক, এখানে একবার টাচ করবেন। টাচ করার পর এরকম বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর যে কোনো একটা ব্রাউজার ঢুকে যাবেন আপনাদের যে কোনো ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে ঢুকতেছি। ক্রোম ব্রাউজারে ঢুকার পর উপর সার্চ ব্রাউজার সার্চ বারে কপিটা পেস্ট করে দেবেন, তারপরে ওকেতে দেবেন। ওখানে দেওয়ার পর ঠিক এরকম একটা ভিডিওটা চলে আসবে। তো এখান থেকে কী করবেন, আপনারা উপরে দেখেন একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই তো উপরে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো ওখানে আবার টাচ করবেন। এখানে টাচ করার পর এখানে দেখেন কপি, এখানে আবার টাচ করে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর উপরে দেখেন সার্চ বার, ওখানে আবার লিঙ্কটা পেস্ট করে দেবেন। ফেস করে দেওয়ার পর লিঙ্কটা একটু টেনে এদিকে নিয়ে আসবেন, হালকা ধরে টানবেন। টানার পর এখানে দেখতেছেন এম, এখানে আবার টাচ করবেন। টাচ করার পর এখানে লিখবেন বেসিক, বেসিক বেসিক লেখার পর আবার ওখানে টাচ দেবেন। টাচ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে, তখন ভিডিওটা প্লে করবেন। হ্যাঁ, ভিডিওটা ফ্লেয়ারে সাব দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনারা দেখেন থ্রি ডটটা আইকন একটু ভালো করে খেয়াল করেন, আমি দেখা দিচ্ছি, দেখেন থ্রি ডটটা আইকন এখানে আবার টাচ করবেন। এখানে টাচ করার পর ঠিক দেখেন উপরে ডাউনলোড চলে আসছে। তো এখান থেকে আপনারা জিনিসটা ডাউনলোড করে নেবেন, ওকে দিয়ে ডাউনলোড করে নেবেন। উপরে দেখতেছেন জিনিসটা ডাউনলোড হচ্ছে। তো এটা হচ্ছে একভাবে, এটা হচ্ছে কোনো অ্যাপ ছাড়া। এখন আমি দেখাবো হচ্ছে অ্যাপস দিয়ে কীভাবে ডাউনলোড করা যায়। তো অ্যাপস দিয়ে ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে লিখবেন ফার্স্ট বিট, লিখবেন, লেখার পর এরকম একটা অ্যাপস চলে আসবে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর অফেন আবার টাচ করবেন, এরপর অ্যালাউস হবে, আপনারা সবগুলো অ্যালাউ করে দেবেন। যেহেতু আমি এগুলো এটা আগে ইউজ করছি, তাহলে আমার এখানে অ্যালাউস হবে না। তো ঢুকার পর আমি আবার ঠিক আগে লিঙ্কটা নিয়ে নেবো ফেসবুক থেকে। ফেসবুক থেকে ঠিক আগের লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ঠিক আবার এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার ফেসবুকটা লগ ইন করে দেবেন। এরপর ইউআরএল দেখেন, এখানে দেখেন ইউআরএল, ইউআরএল দেখছেন, এখানে একবার টাচ করবেন। টাচ করার পর এখানে আপনার ওই জিনিসটা ফেস্ট করে দেবেন। ফেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন ডাউনলোড আছে, ডাউনলোড একবার টাচ করবেন। ডাউনলোডে টাচ করার পর এখানে আবার দেখেন ডাউনলোড এসডি একটা লেখা আছে, এখানে আবার টাচ করবেন। দেখতেছেন জিনিসটা আবার ডাউনলোড হচ্ছে, দেখতেছেন ডাউনলোড হচ্ছে, দেখতেছেন খুব স্পিডভাবে ডাউনলোড হচ্ছে। তো এরপর আপনারা আরেকভাবে কীভাবে করবেন, এখন দুইভাবে দেখা দিচ্ছি, এখন তিনভাবে দেখাবো। তো আরেকভাবে করার জন্য আপনারা ঠিক আগের মতো আপনাদের যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর উপরে সার্চ দেবেন। তো এখানে সার্চ দেবেন স্ন্যাপসেভ, স্ন্যাপসেভ সার্চ দেওয়ার পর এখানে ওকে দেবেন। ওকে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে ফার্স্ট যেটা আসবে এখানে আবার টাচ করবেন আপনারা। টাচ করার পর ঠিক ওই ইউআরএলটা এখানে ফেস করে দেবেন আবার। তো এখানে ডাউনলোড আছে, ডাউনলোড ক্লিক করে দেবেন।
দেখতেছেন এটা এখান থেকে ডাউনলোড হচ্ছে। ঠিক এভাবে তিনবার আপনারা আপনাদের ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন, তো আপনার যে কোনো একটাভাবে পারবেন, একটা না একটাভাবে পারবেন, আমি তিনভাবে দেখা দিলাম, তো যে কোনো একটাভাবে পারবেন। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, যদি এখানে কোনো কেউ কোনো কিছু না বুঝতে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।